হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। চলে যাব বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনায়। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো নতুন চাকরির ভিডিও সরাসরি আপনার ফোনে চলে যায়। বাংলাদেশ সেনাবাহিনী তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনবল নিয়োগের লক্ষ্যে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট, সরাসরি সেই ওয়েবসাইটে চলে এসেছি। দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর যে ওয়েবসাইট, প্রথম যে হোম পেজ, তাদের হোম পেজে ঢুকলেই এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাবে। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন, 90তম BMA দীর্ঘমেয়াদী কোর্স, এই যে ডাউনলোড অপশন, এখান থেকে ক্লিক করলে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন। অন্য কোনো সাইটে যাওয়ার দরকার নেই। এখানে যারা অফিসার্স পদে আবেদন করবেন তারা সরাসরি অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 12 আগস্ট 2022 এবং শেষ হবে 7 অক্টোবর 2022। বিশেষভাবে লক্ষণীয়, এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র কন্ডিশন অফিসার নিয়োগ আবেদন গ্রহণ করা হয়। সৈনিক অব্লিক JCO বা অন্য অন্য পদের আবেদনের জন্য army.teletalk.com.bd লিঙ্কে ক্লিক করুন। যারা কন্ডিশন অফিসারে নিয়োগ করতে ইচ্ছুক তারা বাংলাদেশ আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই হোম পেজে অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করলেই তারা আবেদন করতে পারবেন। যারা সৈনিক বা অন্যান্য পদে আবেদন করতে ইচ্ছুক তারা এই লিঙ্কে ক্লিক করে আবেদন করবেন, army.teletalk.com.bd। 90তম BM দীর্ঘমেয়াদী কোর্স, আবেদনের সময়কাল 12 আগস্ট 2022 হতে 7 অক্টোবর 2022। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে অনলাইন আবেদন পূরণ করার জন্য অনুরোধ করা হলো। বিশেষ নির্দেশনা, এই আবেদনে নিয়োগ করতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না। যারা ভোকেশনাল এবং ওপেন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন তারা এই আবেদনে আবেদন করতে পারবেন না। আবেদনকারীর ধরন বিশেষভাবে লক্ষণীয়, আবেদন শুরুর পূর্বে আবেদনকারীর ধরন অংশটি পড়ে আপনারা আপনার প্রার্থীর ধরন নির্ধারণ করুন। আপনারা যারা আবেদন করবেন তারা বাংলাদেশ আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে এসে নির্দেশনাগুলো খুব ভালোভাবে পড়ে তারপর আবেদন করবেন। সাধারণ প্রার্থীর বিবরণ, সাধারণ প্রার্থীর বিবরণ হচ্ছে 12 ক্যাডেট কলেজ, MCSK বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, BNCC ক্যাটাগরি ব্যতীত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। ক্যাডেট কলেজ, শুধুমাত্র 12 ক্যাডেট কলেজের আবেদনকারী প্রার্থীগণ ক্যাডেট কলেজ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে প্রার্থীকে ক্যাডেট নম্বর, ব্যাচ নম্বর এবং ক্যাডেট কলেজের নাম উল্লেখ করতে হবে। MCSK প্রার্থী, শুধুমাত্র মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা MCSK এর আবেদনকারী প্রার্থীগণ MCSK প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে প্রার্থীকে MCSK নাম্বার, ব্যাচ নাম্বার উল্লেখ করতে হবে আবেদন করার সময়। BNCC প্রার্থী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর BNCC সদর দপ্তরের আওতাধীন 5টি রেজিমেন্টের আবেদনকারীগণ BNCC প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে প্রার্থীকে BNCC ক্যাডেট নম্বর এবং রেজিমেন্ট এর নাম উল্লেখ করতে হবে। সশস্ত্র বাহিনীর প্রার্থী, বর্তমানে যে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনীতে, সেনা, নৌ, বিমান বাহিনীতে কর্মরত আছেন শুধুমাত্র সে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে প্রার্থীকে সৈনিক নাম্বার, বর্তমানে কর্মরত ইউনিটের নাম এবং যোগদানের তারিখ উল্লেখ করতে হবে। বয়স, এ আবেদনে আবেদন করতে প্রার্থীর বয়স 1 জুলাই 2023 তারিখে 17 থেকে 21 বছর
এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 1 জুলাই 2023 তারিখে 18 থেকে 23 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, প্রথম যেটা হচ্ছে জাতীয় মাধ্যম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় যে কোনো একটিতে GPA 5 ও অন্যটিতে GPA 4.50 পেয়ে উত্তীর্ণ। এটা হচ্ছে আপনার SSC অথবা HSC-তে একটাতে GPA 5 এবং অন্যটিতে GPA 4.5 থাকতে হবে। ইংরেজি মাধ্যম, ও লেভেল 6টি বিষয়ে মধ্যে 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড এবং এ লেভেল 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে, অথবা ও লেভেল 6টি বিষয়ের মধ্যে 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড ও 1টিতে সি গ্রেড এবং এ লেভেল 2টি বিষয়ে 1টিতে এ গ্রেড ও 1টিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য HSC ও SSC উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম 4.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর যে শর্ত, সেটি হচ্ছে 2022 সালের নিয়মিত HSC এ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া, বিশেষভাবে উল্লেখ্য 2022 সালে নিয়মিত SSC এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই SSC GPA 5.0 ও লেভেল 6টি বিষয়ের মধ্যে 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড সমমান ফলাফল থাকতে হবে। নির্বাচিত প্রার্থীগণ HSC এ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পর ISB-তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে BMA যোগদানের পূর্বে অবশ্যই HSC এ লেভেল পরীক্ষায় ফলাফল প্রকাশিত হতে হবে। ফলাফল ব্যতীত কোনো প্রার্থী BMA-তে যোগদান করতে পারবেন না। চলুন এবার দেখে নেব শারীরিক যোগ্যতা। ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষদের জন্য 1.63 মিটার অথবা 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের জন্য 1.57 মিটার অথবা 5 ফুট 2 ইঞ্চি। ওজন হচ্ছে 54 কিলোগ্রাম অথবা 120 পাউন্ড, মহিলাদের জন্য 47 কিলোগ্রাম অথবা 104 পাউন্ড। বুকের মাপ, পুরুষদের জন্য স্বাভাবিক 30 ইঞ্চি, প্রসারণ 32 ইঞ্চি, মহিলাদের জন্য 28 ইঞ্চি, প্রসারণ 30 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। বৈবাহিক অবস্থা, অবিবাহিত প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। জাতীয়তা, জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের BMA-তে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো। যাদের জাতীয় পরিচয়পত্র এখনো হয়নি, তারা যোগদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্রটি সংগ্রহ করার জন্য পরামর্শ দিয়েছেন তারা। তো এই ছিল একটি নিয়োগ বাংলাদেশ সেনাবাহিনীতে। আরও একটি নিয়োগ হয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য নার্সের। আমি পরবর্তী ভিডিওতে ওই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। এই নিয়োগ বিজ্ঞপ্তি এই ভিডিওতে এতদূর পর্যন্তই। যারা আবেদন করতে ইচ্ছুক তারা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে প্রথম হোম পেজেই দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন, এই ডাউনলোড অপশন হলুদ বাটন, এখানে ক্লিক করলে আবেদনটি ডাউনলোড হয়ে যাবে। তারপরেও আমি আবেদন পত্র এবং আবেদন অনলাইন আবেদন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব। এই ভিডিওতে এত দূর পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। ভালো থাকবেন।